বন্ধুসকল, আজিৰ এই ভিডিঅ'টোত আমি আলোচনা কৰিম মেৰিট কাম মিনছ স্কলাৰশ্বিপটো কেনেকৈ এপ্লাই কৰিব। আপুনি যদি ষ্টেপ বাই ষ্টেপ সম্পূৰ্ণ ডিটেইলছ জানিব বিচাৰে তেনেহ'লে ভিডিঅ'টো এণ্ডিংলৈ চাই থাকক। আৰু আপুনি যদি ইয়াৰ এলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়াৰ বিষয়ে জানিব বিচাৰে তেনেহ'লে ডেছক্ৰিপশ্যন বক্সত এটা লিংক দিয়া আছে, সেইটো লিংকত ক্লিক কৰি আপুনি পিডিএফটো ডাউনলোড কৰি ল'ব। হেল্ল' ফ্ৰেণ্ড, মই চাইদুল আৰু আপোনালোকে চাই আছে ৱে টু অনলাইন ইউটিউব চেনেল। আহক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে আপুনি যদি এতিয়াও আমাৰ চেনেল ছাবস্ক্রাইব কৰা নাই তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব আৰু কাষত ওলাই অহা টিলিংগাটো এবাৰ বজাই দিব। প্ৰথমে আপোনাৰ মোবাইলতে ক্ৰোম ব্ৰাউজাৰটো অপেন কৰিব। অপেন কৰি থ্ৰী ডটত ক্লিক কৰি আগ ডেস্কটপ ছাইট কৰি দিব। তাৰপিছত আপুনি চাৰ্চ বাৰত টাইপ কৰিব স্কলাৰশ্বিপছ ডট জি অ' ভি ডট আই এন, টাইপ কৰি চাৰ্চ কৰি দিব। চাৰ্চ হৈ যোৱাৰ পিছত আপোনাৰ সন্মুখত এনেকুৱা এটা ইণ্টাৰফেচ আহিব। আপুনি যিহেতু নিউ ইউজাৰ হয় সেইকাৰণে আপুনি নিউ ৰেজিষ্ট্ৰেশ্যনত ক্লিক কৰিব। তাৰপিছত আপুনি অলপ স্ক্ৰল ডাউন কৰি তললৈ যাব। তললৈ গৈ দেখা পাব ইয়াত স্কলাৰশ্বিপছটোৰ গাইডলাইনকেইটা দিয়া আছে, আপুনি সেইখিনি ভালদৰে পঢ়িব। পঢ়ি একেবাৰে তললৈ গৈ দেখা পাব কণ্টিনিউ, কণ্টিনিউত ক্লিক কৰিব। ইয়াৰ পিছত ফ্ৰেছ ৰেজিষ্ট্ৰেশ্যন ফৰ একাডেমিক ইয়াৰ 2018-19, ইয়াত আপোনাৰ প্ৰফাইলটো বনাব লাগিব। প্ৰথমে আপোনাৰ ষ্টেটটো ছিলেক্ট কৰিব, তাৰপিছত স্কলাৰশ্বিপছ কেটাগৰি ছিলেক্ট কৰিব, প্ৰি মেট্ৰিক পষ্ট মেট্ৰিক। আমি যিহেতু মেৰিট কাম মিনছ স্কলাৰশ্বিপটো এপ্লাই কৰিম সেইকাৰণে পষ্ট মেট্ৰিকটো ছিলেক্ট কৰিম। তাৰপিছত ষ্টুডেণ্টছ নেম, স্কিম টাইপ স্কলাৰশ্বিপ, ডেট অফ বাৰ্থ, চুজ জেণ্ডাৰ, ইয়াত জেণ্ডাৰটো ছিলেক্ট কৰিব। তাৰপিছত মোবাইল নম্বৰ, ইমেইল আইডি এইবোৰ দিব, বেংক আই এফ এছ চি কোড। ইয়াৰ পিছত আপুনি তললৈ তলত দেখা পাব আইডেণ্টিফিকেশ্যনৰ কাৰণে এটা ডকুমেণ্টছ আপলোড কৰিব লাগিব। আপুনি আধাৰ কাৰ্ড দিব পাৰে অথবা বেংক একাউণ্ট দিব পাৰে। আপুনি যিটো দিব বিচাৰে সেইটো ছিলেক্ট কৰিব। ইয়াৰ পিছত চুজ ফাইলত ক্লিক কৰি আপুনি ইয়াৰ পৰা আপলোড কৰিব পাৰে। আপুনি যদি আধাৰ কাৰ্ড দিয়ে তেনেহ'লে আধাৰ এনৰোলমেণ্ট আইডিটো দিব লাগিব, লগত থকা বক্সত ডেট আৰু টাইমখিনি দিব। চুজ ফাইলত ক্লিক কৰি আধাৰ কাৰ্ডখন আপলোড কৰিব লাগিব। ইয়াৰ পিছত কাপচাৰটো দি দুটা টিক মাৰ্ক দিব লাগিব, টিক মাৰ্ক দি ৰেজিষ্টাৰত ক্লিক কৰি দিব। ৰেজিষ্টাৰত ক্লিক কৰাৰ পিছত ইয়াত আপোনাক এপ্লিকেশ্যন আইডি এটা দি দিয়া হ'ব আৰু আপোনাৰ ৰেজিষ্টাৰ কৰা ফোন নম্বৰ আৰু ইমেইলত এই এপ্লিকেশ্যন আইডি আৰু লগতে পাছৱৰ্ডটো দিয়ে দিয়া হ'ব। আপুনি সেই এপ্লিকেশ্যন আইডিটো কপি কৰি ল'ব। ইয়াৰ পিছত কণ্টিনিউত ক্লিক কৰিব। কণ্টিনিউত ক্লিক কৰাৰ পিছত ইয়াত লগ ইন কৰিব লাগিব, এপ্লিকেশ্যন আইডি পাছৱৰ্ড আৰু কাপচা দি লগ ইন কৰি ল'ব। ইয়াৰ পিছত আপোনাৰ ৰেজিষ্টাৰ কৰা ফোন নম্বৰত এটা ওৱান টাইম পাছৱৰ্ড আহিব, সেইটো ইয়াত টাইপ কৰি আপুনি কনফাৰ্ম অটিপিত ক্লিক কৰিব। ইয়াৰ পিছত যদি আপুনি আপোনাৰ পাছৱৰ্ডটো চেঞ্জ কৰিব বিচাৰে তেনেহ'লে ইয়াত আপুনি আপোনাৰ পাছৱৰ্ডটো চেঞ্জ কৰিব পাৰে। যদি চেঞ্জ কৰিব বিচাৰে তেনেহ'লে ইয়াত এটা নিউ পাছৱৰ্ড ক্ৰিয়েট কৰিব আৰু এই পাছৱৰ্ডটো আকৌ ইয়াত কনফাৰ্ম কৰি ল'ব। কনফাৰ্ম কৰাৰ পিছত ছাবমিট কৰি দিব। ছাবমিটত ক্লিক কৰাৰ পিছত এনেকুৱা এটা ইণ্টাৰফেচ আপুনি দেখিবলৈ পাব। ইয়াতে এপ্লাইত ক্লিক কৰি দিব। এপ্লাইত ক্লিক কৰাৰ পিছত ৰেজিষ্ট্ৰেশ্যন ডিটেইলছখিনি আপুনি সম্পূৰ্ণ কৰি ল'ব। ৰেজিষ্ট্ৰেশ্যন ডিটেইলছখিনিত কেইটামান আগৰে পৰা দিয়া আছে, বাকীখিনি আপুনি কৰিব লাগিব। প্ৰথমে আপুনি কমিউনিটিটো ছিলেক্ট কৰিব। ইয়াৰ পিছত মাকৰ দেউতাকৰ নাম, মাকৰ নাম আৰু ফেমিলি ইনকাম বছৰি কিমান টকা সেইটো দিব। আৰু আপুনি ডে স্কুলাৰ নে হোষ্টেলাৰ এইটো ছিলেক্ট কৰিব লাগিব। ইয়াত আপোনাৰ যিটো হয় সেইটো ছিলেক্ট কৰিব। ছিলেক্ট কৰাৰ পিছত আপোনাৰ ইনষ্টিটিউট অৰ্থাৎ কলেজ বা স্কুলখনৰ নাম ছিলেক্ট কৰিব লাগিব। সেইকাৰণে ইয়াতে চুজ ইয়াৰ অপশ্যনৰ ড্ৰপ কেপত ক্লিক কৰি দিব। ক্লিক কৰাৰ পিছত আপুনি প্ৰথমে আপোনাৰ ৰাজ্যখনৰ নাম ছিলেক্ট কৰিব। এইটো ছিলেক্ট হৈ যোৱাৰ পিছত ডিষ্ট্ৰিক্টটো ছিলেক্ট কৰিব। ইয়াৰ পিছত গেষ্ট
ইনস্টিটিউশন লিষ্টত ক্লিক করিব। লগে লগে আপনার ডিস্ট্রিক্টত যিমানখিনি স্কুল বা কলেজ আছে সেইখিনি নাম ইয়াত আহি যাব। আপুনি যদি বিচাৰি নাপায় তেনেহলে সার্চ বক্সত সার্চ করিব পারে। ইয়ার পিছত সিলেক্ট করিব আপনার কলেজখনের নাম লিখি আকৌ সিলেক্টত ক্লিক করে দিব। প্রেজেন্ট কোর্স বর্তমান কি কোর্স করে আছে সেইটা সিলেক্ট করিব। ইয়ার পিছত আপনি এই ফর্মখন ভালদরে ফিল আপ করব লাগিব। যদি আপনি ইয়াত মিস্টেক করে তেনেহলে আপনার স্কলারশিপটো রিজেক্ট হব পারে, সেই কারণে এইটো আপনি কেয়ারফুলি ফিল আপ করে লব। ইয়াত মোড অফ স্টাডি, প্রেজেন্ট ক্লাস স্টার্ট কেতিয়া স্টার্ট হব, প্রিভিয়াস বোর্ড আগর যেটো এক্সাম দিছিলে সেইটো কোন বোর্ডর হয় সেইটো নাম সিলেক্ট করিব, প্রিভিয়াস কোর্স কি কোর্স আছিল আর কোন সনত পাস করেছিল আর কিমান পার্সেন্টেজ আছিল সেই সকলোখিনি আপনি ভালদরে সিলেক্ট করিব লাগিব। ইউনিভার্সিটি বা আই র্যাঙ্ক হোল্ডার যদি র্যাঙ্ক হোল্ডার হয় তেনেহলে ইয়েস দিব। দশম শ্রেণীত আপনার এডমিট নাম্বারটা দিব, বোর্ডটো সিলেক্ট করিব, 12 ক্লাসত রোল নম্বরটো দিব, বোর্ড নেম আর কেতিয়া পাস করেছিল সেইখানে দিব। ইয়াত এডমিশন ফি, টিউশন ফি আর কোর্স ফি সেইখানে ভালদরে আপনি ইয়াত দিব লাগিব। ইয়ার পিছত আপনি বেসিক ডিটেলস সমূহ সম্পূর্ণ করিব লাগিব। ইয়াত প্রথমত দিয়া যে ইজ অরফান, মানে যদি মাক দেউতাক থাকে তেনেহলে ন করিব আর যদি না থাকে তেনেহলে ইয়েস করে দিব। ইয়ার পিছত গার্জিয়ান নেম, ইজ ডিজেবল্ড মানে বিকলঙ্গ নে, যদি বিকলঙ্গ হয় তেনেহলে ইয়েস করে দিব আর বিকলঙ্গর টাইপ সেইবোৰ ভালদরে দিব যার যেটুত আছে, আর যদি ডিজেবল নহয় বা বিকলঙ্গ নহয় তেনেহলে যেনেকুৱা আছে তেনেকুৱা থাকি দিব। ইয়ার পিছত মেরিচিয়াল স্টেটাস মানে বিবাহিত নে অবিবাহিত সিলেক্ট করিব, প্রেজেন্ট প্রফেশন এটু সিলেক্ট করিব, IFSC কোড আর ব্যাংক একাউন্ট নাম্বারখিনি ভালদরে দিব। ইয়ার পিছত সেভ এন্ড কন্টিনিউত ক্লিক করে দিব। ইয়াত চাওক রেজিস্ট্রেশনত এটা বাকি আছে, সিলেক্ট ইয়োর রিলিজন মানে আপনার ধর্মটো সিলেক্ট করিব। ইয়ার পিছত আপনি কন্টেক্ট ডিটেলসখিনি সম্পূর্ণ করিব লাগিব, স্টেট ডিস্ট্রিক্ট ব্লক বা তহসিল হাউস নাম্বার আর পিনকোডটো দিব লাগিব। ইয়ার পিছত আপনি কেইটামান ডকুমেন্টস আপলোড করিব লাগিব, ডকুমেন্টস খিনি হৈছে ডমিসাইল সার্টিফিকেট, স্টুডেন্ট ফটোগ্রাফ, সেলফ ডিক্লারেশন অফ মাইনরিটি কমিউনিটি সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট, প্রিভিয়াস একাডেমিক মার্কশিট, ফি রিসিপ্ট অফ কারেন্ট কোর্স। এই ডকুমেন্টসখিনি আপনি আপলোড করিব লাগিব। যদি 50,000 কম হয় ইনকাম তেনেহলে এই ডকুমেন্টসখিনি আপলোড নকৰিলে হ'ব। ইনকাম সার্টিফিকেট, প্রুফ অফ ব্যাংক একাউন্ট, নেম স্টুডেন্ট অর জয়েন্ট একাউন্ট, এইখিনিতো আপুনি রেজিস্ট্রেশনের সময়ত আপলোড করেছে সেই কারণে ইয়াত আকৌ আপলোড করিব নালাগে। এইখিনি সম্পূর্ণ হয়ে যাওয়ার পিছত আপুনি ফাইনাল সাবমিটত ক্লিক করে দিব। ফাইনাল সাবমিটত ক্লিক করার পিছত ইয়াত এটা প্রিভিউ দেখুৱা হ'ব। আপুনি যিখিনি ফর্ম ফিল আপ করেছিলে সেই সকলোখিনি ইয়াত দেখা পাব। যদি আপুনি মিলাই চাব, যদি ভুল থাকে তেনেহলে এডিট করে লব, আর যদি শুদ্ধ থাকে তেনেহলে ইয়াক আপুনি প্রিন্ট করিব লাগিব। প্রিন্ট করে ইয়াত সিগনেচার অফ ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটর সিগনেচার আর সিগনেচার অফ হেড অফ স্কুল অর ইনস্টিটিউট অর কলেজ উইথ স্টাম্প, ইয়াত কলেজের হেডমাস্টার বা প্রিন্সিপালর সিগনেচার আর সিলটো লাগিব।
আর লগতে লাগিব সেলফ ডিক্লারেশন অফ মাইনরিটি কমিউনিটি বা স্টুডেন্ট, এই ফর্মখনও আপুনি ফিল আপ করে সিগনেচার করে দিব লাগিব। ইয়ার তলত আপনার সিগনেচার আর নামটো দিব লাগিব, ডেট প্লেস সকলোখিনি ভালদরে দি দিব। এই সকলোখিনি সম্পূর্ণ হয়ে যাওয়ার পিছত যেখানে ডকুমেন্ট আপুনি সাবমিট করিব লাগে সেই ডকুমেন্টসখিনি আপনার কলেজ বা স্কুলত জমা দি দিব। তো ফ্রেন্ড, ভিডিওটো চাই যদি ভাল লাগে তেনেহলে লাইক করিব, শেয়ার করিব, আর আপনি যদি এতিয়াও আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করিব, আর ভিডিওটো সম্বন্ধে যদি কিবা প্রশ্ন থাকে তেনেহলে কমেন্ট বক্সত জানাবো পারে।